চল 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 একবার পুলিশের গায়ে হাত দেওয়া। হ্যাঁ পুলিশের গায়ে দেওয়া শেখার তোর খুব সাহস তোর। টেকার সাহেব আসছে, তারপর মজা বুঝবি। বস তুমি যতীন্দ্রনাথ মুখার্জি? স্যার আমাদেরকে মেরে পালানোর চেষ্টা করেছিল। আপনি খালি হাতে বাঘ মারি আছেন? ঠিকই শুনেছেন, বাঘ তো খিদের জ্বালায় বা আত্মরক্ষার জন্য মানুষের উপর হামলা করে, আমার উপরও করেছিল, আমি মেরে দিয়েছি। শুধু বাঘ কেন, আমার উপর যে কেউ অত্যাচার করলে আমি তাকেও মারি। গুড, ভেরি গুড, বাট মিস্টার মুখার্জি, বাঘ মারিলে ইউ গেট ক্ল্যাপ, বাট মানুষ মারিলে আপনার ফান্সি হইবে। ইহা ব্রিটিশ ল। আমাকে ধরে কেন এনেছেন সেটা আগে বলুন, আমি তো কোনো মানুষ মারিনি। বাট মারিতে হেল্প করিয়াছিলেন। ইয়েস যতীন, নো ডোন্ট টেল মি আপনি কিছু জানিতেন না। বাট ইয়েস অবভিয়াসলি আমি আপনাকে অফিশিয়ালি জানাইতে বাধ্য যে আপনার নামে অনেক কেস রহিয়াছে। হাওড়া বম্ব কেস, শামসুল আলমের মার্ডার, ইহার মাস্টার মাইন্ড যতীন্দ্রনাথ মুখার্জি। এবং কাল রাত্রে আপনি কটকে পুলিশকে মারিয়াছেন, টেলিগ্রাম আসিয়াছে আমাদের কাছে। আপনার সাহেব তো ভালোই গল্প বলতে পারেন। আপনি যা যা কথা বলছেন তার একটাও সত্যি না। আমি গত এক মাস ধরে কলকাতায় আছি, হাওড়া বা কটক আমি কোথাও যাইনি। মিস্টার মুখার্জি, আমি এই কথাগুলো এমনি বলি নাই, আমার কাছে স্বীকারোক্তি আছে, কনফেশন। ইয়েস, বীরেন দত্তগুপ্তা আপনার এলাই কাছের লোক, কনফেস করিয়াছে। তাহার আজ কয়েক ঘন্টা আগে ফাঁসি হইয়া গেছে। বীরেন কনফেস করিয়াছে আপনার নাম এবং আপনার টিমের সবার নাম। দ্যাটস ওয়াই পুলিশ ওয়াজ বিহাইন্ড ইউ, আপনার পিছনে পুলিশ পড়িয়া গিয়াছিল, তাহারাই আমাদের ইনফরমেশন দিয়াছে আর আপনি ধরা পড়িয়াছেন। বীরেন, তাকে তো আমি চিনি না, আমার যার সাথে কোনো যোগ নেই সেখানে তো আমার নাম আসতে পারে না। হ্যাঁ, কষ্ট হয়েছে শুনে যে আমাদের দেশের একজনের ফাঁসি হয়েছে, কিন্তু একজন বীরেনকে ফাঁসি দিয়ে আপনাদের কি হবে? এরম বীরেন তো আমাদের ঘরে ঘরে আছে, আমার খুব ভালো করে জানা আছে। আপনারা এরকম মিথ্যে নাটক দিয়ে লোকের মুখ খোলানোর চেষ্টা করে, কিন্তু কিন্তু তাতে কি কোনো লাভ হয় আপনাদের? ভারতীয়রা এতটাও দুর্বল নয়। সকাল। Yes sir. Give him two options. Either যতীন নিজে নাম বলিবে, or else
আমরা তাহাকে দিয়া নাম বলাইব। রাইট স্যার। উহাকে এমন ভাবে মারিবে যাহাতে উহার শরীরে কোনো স্পট না থাকে। ওকে স্যার। Yes, sir. I want all the names. সব নাম আমার চাই। তোমরা যাও। ওকে। বাকি নামগুলো বললে ভালো করতে ভাই। শুভি, তোদের পোস্টার লেখা হয়ে গেলে গিয়ে দুধ খেয়ে নিবি। বাইরের ঘরের টেবিলের উপর গ্লাসগুলো রাখা আছে, কেমন? চা। হ্যাঁ গো অনুমাসি, যতীনবাবুর কোনো খবর পাওয়া গেল? না, কোথায় যে গেলেন। কাল নাটক থেকে যে টাকা উঠলো এগুলো নিয়ে তো ওনার অস্ত্র কিনতে যাবার কথা ছিল। হ্যাঁ তাই তো, কাল ওই পুলিশের গন্ডগোলটা হলো বলে তারপর থেকে ওনাকে আর সত্যি কোথাও দেখা গেল না। আমার মনে হয় অনু, এই টাকা পয়সাগুলো তুমি রাখো তোমার সঙ্গে, তারপর যখন যতীনবাবু আসবেন তুমি টাকাগুলো ওনার হাতে তুলে দিও। আমারও তাই মনে হয় অনুমাসি, বৌঠান একদম ঠিক কথাই বলেছেন। অনুমাসি, পোস্টারটা লেখা হয়ে গেছে, পরেরটাতে কি লিখবো? বীরেন দত্তগুপ্তর আত্মবলিদান বিফলে যাবে না। অনুমাসী, অনুমাসী তুমি অমল নামে কাউকে চেনো? তোমাদের দলের কেউ? হ্যাঁ অমল, হ্যাঁ চিনি তো। কেন, কি হয়েছে? তিনি এসেছেন, তোমার খোঁজ করছিলেন। আসলে আমরা তো বুঝতে পারছিলাম না যে এটা পুলিশের কোনো চাল কিনা, তাই উনি অমলবাবুর সাথে কথা বলে ওনাকে বাইরে আটকে রেখেছেন, তোমাকে জিজ্ঞাসা করতে বললেন। না না ঠিক আছে, শরৎকে বলো ওনাকে নিয়ে আসতে। আচ্ছা। অমল দাদা কে গো? অমল দাদা? অমল দাদা অনন্ত দাদার মতনই একজন। অনুমাসী, অনুমাসী আসুন আসুন। উনি এই তো অমল, তুমি এতদিন কোথায় ছিলে? যশোর গিয়েছিলাম কাজে, কাল রাতে এখানেই আসছিলাম। হঠাৎ পথে ছদ্মবেশী যতীনদার সাথে দেখা, পেছনে পুলিশ ধাওয়া করেছিল, আমাকে দেখতে পেয়ে এই টাকার থলিটা আমার দিকে ছুড়ে দিলেন, তারপর চলন্ত ট্রেনে লাফিয়ে উঠে যায়। কেন কি কারণ কিছুই বুঝতে পারি না। মাস্টার মশাইয়ের বাড়িতে গিয়েছিলাম, উনি বললেন এখানে আসতে। যতীন দাদা তার মানে পালাতে পেরেছেন মিস দাদা? কিছু মনে করবেন না অমল বাবু, অনেক প্রশ্ন করে ফেলেছি আপনাকে, ভেবেছিলাম পুলিশের কোনো চাল হবে। বেশ করেছেন শরৎ বাবু, এখন তো আমাদের এতটাই সাবধানের সাথে চলার কথা। যতীনদা কি বলেন জানেন? আমাদের ডান হাতের খবর যেন বাহাত জানতে না পারে। কিন্তু অনুদিদি, এ কিসের টাকা? একটা বিশেষ প্রয়োজনে আমরা অর্থ সংগ্রহ করছি, তোমাকে পরে সব বলব। কিন্তু যতীনদা সব টাকা ফিরিয়ে দিয়ে গেলেন কেন? ওনার তো এই টাকার প্রয়োজন ছিল। পুলিশ তাড়া করেছে, এই অর্থ হারিয়ে গেলে ক্ষতি হয়ে যেত,
এখন এগুলো আমাদেরকেই গুছিয়ে রাখতে হবে আর অপেক্ষা করতে হবে যতীনদার ফেরার। লাভ হলো তো মেরে, হ্যাঁ আপনারা ভারতীয়দের যে কেন এত ভীতু ভাবেন কে জানে। জামার নিচে কাল শিরে দাগ পড়েছে ঠিকই, কিন্তু কি জানেন তো, এতে ভারতীয়দের কিচ্ছু যায় আসে না। ভারতবাসীরা এত সহজে ভাঙতে জানে না, কিচ্ছু প্রমাণ করতে পারবেন না আপনারা। আমি আবারও বলছি, এতে আমার কোনো যোগ নেই। ব্রেইন অলসো সেড দ্য সেম থিং, কিন্তু শেষে কি হইল? লিসেন যতীন, আপনাকে আজ কোর্টে প্রডিউস করা হইবে, যাহা প্রুফ হইবার তাহা কোর্টে হইবে। অ্যান্ড আই অ্যাসিওর ইউ, আমি আপনাকে ফাঁসির মঞ্চে পৌঁছাইয়া দেব। সরকার বাবু, আপনার সাহেব যে অঙ্কে বড় কাঁচা দেখছি, ওকে বলুন এসব হিসেব আমার ক্ষেত্রে মিলবে না। আমায় মিথ্যে ভাষানো অত সহজ হবে না। ইউ ইন্ডিয়ান্স আর অল ফুলস, মূর্খ ইন্ডিয়ান্স। তোমরা মুখ বন্ধ করিয়া নিজেদের কবর নিজেরা খুঁড়িতেছো। But I know মুখ কি করে খোলাইতে হয়। আজ তুমি দেখিবে তোমার কি অবস্থা হইবে। সখল, Yes sir, উহাকে গাড়িতে ওঠাও। দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো। দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি। আমি প্রতিজ্ঞা করছি, আমি যদি ধরা পড়ি দেশের কোনো স্বদেশী ভাইয়ের নাম আমি উচ্চারণ করব না। অনন্তদার কাছ থেকে দেখে শিখেছি কিভাবে শত অত্যাচারের পরেও দাঁতে দাঁত চেপে বন্দে মাতরম উচ্চারণ করতে হয়। প্রথমে কুদি, প্রফুল্ল, এখন বীরে, আর কত বড় তো অনুপমা। বারিন্দারাও কেমন আছে জানি না, আর কতজন ভারতবাসীকে মেরে ওরা ওরা শান্তি পাবে। এখন আর রাগও হয় না, খুব কষ্ট। অনন্তদা, তুমি তো বলেছিলে আমাদের জীবন এমনই। দেখো অনন্তদা, একদিন একজন আসবে যে এইসবের প্রতিবাদ করবে, রুখে দাঁড়াবে ইংরেজদের সামনে।
আচ্ছা বলছি আমাদের বোধহয় এবার অনুষ্ঠানটা শুরু করা উচিত। হ্যাঁ মাস্টার মশাই, আপনি প্রবীণ মানুষ, আপনি আগে কিছু বলুন, তারপর আমরা নয় যে যেটুকু জানি বীরেন্দার সম্পর্কে এক এক করে বলব। শুভি তোরা সবাই এদিকে যাও বাবা। আমার বড় ভালো লাগছে আপনারা সকলে আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন বলে। না আজকে আপনাদের কাউকে আমি ধন্যবাদ দেব না। আমাদের বীরেন দেশের জন্য প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, দেশ মায়ের পায়ে নিজেকে নিবেদন করবার সুযোগ পেয়েছে। কজনের এমন ভাগ্য হয় বলুন, আরো কত প্রাণ এভাবে আত্মবলিদান দিচ্ছে আমরা হয়তো সবার নামও জানি না। কত মায়ের কোল খালি হচ্ছে, তাদেরই মধ্যে একজন বীরেন দত্তগুপ্ত। আমাদের বীরেন বড় ভালো ছেলে ছিল জানেন, দেখলেই মনে হতো আত্মভোলা, এক গাল আলু থালু দাড়ি, চশমার কাজ দুটো ওর উজ্জ্বল চোখ দুটোকে ঢাকতে পারেনি। কি উজ্জ্বল, কি প্রাণবন্ত দুটো চোখ, একেবারে স্বচ্ছ কাচের মতো। কি সাদা সিধে ছেলে, আহা অথচ অথচ বুকের মধ্যে একেবারে বারুদ ঠাসা। বাইরে থেকে দেখে বোঝাই যেত না কত দৃঢ়, কত কত পোক্ত ছিল ওর মনখানা। কি সুন্দর স্বপ্ন দেখেছিল, লক্ষ্য একেবারে স্থির। জানেন বীরেনরা না চলে যায় না, বীরেনরা এইভাবেই থেকে যায় আমাদের মাঝে, আমাদের পথ দেখিয়ে দিয়ে যায়, আমাদের লক্ষ্য স্থির করে দিয়ে যায়। ওর বাবা মায়ের সামনে দাঁড়িয়ে সান্ত্বনা জানানোর ভাষা আমার জানা নেই, সত্যি নেই। শুধু ওনাদের পায়ে হাত দিয়ে একটিবার প্রণাম করতে চাই, এমন বীর সন্তানের জন্ম দেওয়ার জন্য। না মাস্টার মশাই, অমন ছেলের দাদা দিদি হয়ে আমাদের চোখের জল ফেলা চলে না। ছেলেটা শুধু দিদি দিদি করত,
ছেলে মানুষ, ছোট ছোট সাথ ছিল কত, শেষবারের জন্য আমার কাছে সাথ করেছিল কচুর সাক্ষাৎ, তৃপ্তি করে খেয়েছিল। কি করে বুঝবো ওই ওর শেষ সাথ ছিল, মনের মধ্যে কত চালা ছিল কল্পনা করা যায় না। পরাধীন আমরা, পরাধীন বারবার বলতো ওরা আমাদের এতটা অযোগ্য, এতটা ভীতু কি করে ভেবে নিল অনুদিদি, আমরা কি কোনোদিনও স্বাধীন ভারত দেখতে পাবো না?